হ্যালো বন্ধুরা, আমি শুভজিৎ। আজকে তোমাদের কাছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে সম্পূর্ণরূপে যে নতুন যে বিজ্ঞপ্তিটা বেরিয়ে এসেছে সেই বিজ্ঞপ্তি নিয়েই আজকে কিন্তু তোমাদের কাছে আলোচনা করব। একটাই রিকোয়েস্ট, ভিডিওটা পুরোপুরি দেখো, কোনো স্কিপ করো না। সব ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে? অনেকে উচ্চ মাধ্যমিক পাস আছে, অনেকে গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে, অনেকে মাধ্যমিক পাস আছে, ঠিক আছে? তার কত পার্সেন্টেজ অনুযায়ী তারা ফর্মটা ফিল আপ করবে সেই জন্যই দেখতে তোমাকে বলছি, কারণ তোমরা না দেখে বুঝে ফর্মটা ফিল আপ করতে পারবে না, কারণ ওখানে সাবমিট হবে না, ঠিক আছে? আর এই ভিডিওর মাধ্যমে যে নতুন যে আপডেটটা উঠে আসছে, ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ফুড কর্পোরেশন যাকে বলা হয়, সেই তরফ থেকে নতুন একটা ভ্যাকেন্সি উঠে এসেছে। অনেকগুলো পদ, ভ্যারিয়াস পদ, মানে অনেক ধরনের, বিভিন্ন ধরনের পদ আছে। তোমরা যে পদের জন্য এলিজিবল সেই পদের জন্য তোমরা কিন্তু এখান থেকে আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে তোমাদের অনলাইন মোডে আবেদন করতে হবে, আর এই অ্যাডভার্টাইজের নাম্বারটা কোথায় ডাউনলোড করতে হবে সেটা তোমাদের আমি বলে দেবো। একটাই রিকোয়েস্ট, ভিডিওটা পুরোপুরি দেখো, কোনো স্কিপ করো না। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কারণ প্রথম থেকে তোমাদের বলছি অনেক লাইক করছে না, লাইক দিয়ে দিও একটা। আর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তা ফার্স্ট যে পোস্টটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে ডেপুটি জেনারেল ম্যানেজার ফাইন্যান্স, অর্থাৎ তিনটে ভ্যাকেন্সি আছে এখানে। তুমি যদি বিটেক ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি আবেদন করতে পারো, এছাড়া তুমি যদি এমবিএ করে থাকো তাহলে তুমি আবেদন করতে পারো। এক্সপিরিয়েন্স 3 বছরের এক্সপিরিয়েন্স দরকার তোমার এই ফিল্ডে কাজ করার মধ্যে, ঠিক আছে? এজ ক্রাইটেরিয়া হচ্ছে 21 থেকে 40। পরবর্তী যে পোস্টটা আছে সেটা হচ্ছে ডেপুটি জেনারেল ম্যানেজার, দুখানা পোস্ট, ঠিক আছে? এখানে তুমি যদি অনার্স গ্র্যাজুয়েট হয়ে থাকো বা বিটেক করে থাকো বা বিই করে থাকো, মিনিমাম তোমাকে 55% মার্ক্স পেয়ে থাকতে হবে। বা এমবিএ করে থাকো, তোমাকে মিনিমাম এমবিএতে কিন্তু 55% মার্ক্স পেয়ে থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। সেম এজ ক্রাইটেরিয়া 21 থেকে 40। নেক্সট যে পোস্টটা বেরিয়ে এসছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, ছখানা ভ্যাকেন্সি আছে। অনার্স গ্র্যাজুয়েট, বিটেক, এমবিএ প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে। নেক্সট পোস্ট হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যানেজার, সেখানে কী চেয়েছে 12খানা ভ্যাকেন্সি আছে, সেখানেও সেম একই, যা যা বললাম তাই, 21 থেকে 40 পর্যন্ত এজ ক্রাইটেরিয়া। এইবার হচ্ছে নতুন তোমরা যে পোস্টগুলোতে আবেদন করে সেই পোস্টে চলে এসছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ঠিক আছে? এখানে হচ্ছে কী চেয়েছে অনার্স গ্র্যাজুয়েট উইথ মিনিমাম 55% মার্কস। তোমাকে যে কোনো সাবজেক্ট, তুমি যদি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, যাতে খুঁজছো তুমি অনার্স করে থাকো, তুমি আবেদন করতে পারবে। কিন্তু অনার্সের মার্কস 55% পেতে হবে, 55 নিচে পেলে তোমরা আবেদন করতে পারবে না, ওখানে সাবমিটটাই নেবে না। অর মাস্টার ডিগ্রি 50%, যদি মাস্টার ডিগ্রি করে থাকো, ধরো তুমি অনার্সে 50% পেয়েছো, মাস্টার্সে তুমি মাস্টার ডিগ্রিতে তুমি 52% পেয়েছো, তাহলে তুমি আবেদন করতে পারবে। সঙ্গে তোমাকে কী করতে হবে, তোমার একটা কম্পিউটার কোর্স করা থাকতে হবে, বা 2 বছর যদি কাজে অভিজ্ঞতা থাকে তাহলে ভালো হয়, ঠিক আছে? পরবর্তী পোস্ট হচ্ছে ফিশারম্যান অফিসার, অর্থাৎ তোমার এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অফ ম্যানেজার বলে বলা চলে। তা 13খানা ভ্যাকেন্সি আছে এখানে, এখানে সেম একই ক্রাইটেরিয়া চেয়েছে, তোমার অনার্স থাকতে হবে 55% বা মাস্টার্স যদি 50% থাকে তুমি আবেদন করতে পারবে। সঙ্গে কিন্তু কম্পিউটারের নলেজ থাকাটা অবশ্যই বাঞ্ছনীয়। এবার হচ্ছে যে পোস্ট আছে সেটা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্সের, 6খানা ভ্যাকেন্সি আছে, বিকম অনার্স, 55% মার্কস পেয়ে থাকতে হবে। আর সঙ্গে যদি তুমি এমকম করে থাকো তোমার 50% মার্কস পেয়ে থাকতে হবে, কাজের অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে? এই হচ্ছে, এছাড়া হচ্ছে অ্যাকাউন্টেন্টস অফিসার, ডিডিও, এখানেও কিন্তু 9খানা ভ্যাকেন্সি আছে, তোমাকে বিকম অনার্স থাকতে হবে, তাহলে তুমি আবেদন করতে পারবে। তারপর হচ্ছে কমার্শিয়াল ইন্সপেক্টর, অনেকে পুলিশ করে, সেখানে কিন্তু দিদি যে কি অনার্স গ্র্যাজুয়েট উইথ মিনিমাম 50% মার্কস পেয়ে থাকতে হবে, ঠিক আছে, অনার্সে। আর 50% পেয়ে থাকতে হবে, আর হচ্ছে কম্পিউটার নলেজ থাকতে হবে তোমার এমএস ওয়ার্ড, এমএস অফিসের ওপর, তাহলে তুমি আবেদন করতে পারবে। 2 বছর যদি কাজের এক্সপিরিয়েন্স থাকে কোনো জায়গা, কোনো ফিল্ডে যদি কাজ করে থাকো কোনো জায়গা, তুমি আবেদন করতে পারবে। পরবর্তী পোস্ট আছে সেটা হচ্ছে স্টেনোগ্রাফার, 4খানা পোস্ট আছে। তুমি যদি অনার্স গ্র্যাজুয়েট করে থাকো ইংলিশে, 50% মার্কস পেয়ে আবেদন করতে পারো। এছাড়াও তোমাকে টাইপিং জানতে হবে, তোমাকে ডিকটেশন, অর্থাৎ ডিকটেশন মানে হচ্ছে, ডিকটেশন মানে হচ্ছে তোমার শর্ট হ্যান্ড জানতে হবে প্রথম কথা, ঠিক আছে? ডিকটেশন স্পিচ মানে হচ্ছে শর্ট হ্যান্ড তুমি জানতে হবে। এছাড়া তোমাকে 40 করে টাইপিং স্পিড থাকতে হবে, তাই তুমি এখানে আবেদন করতে পারবে। এজ ক্রাইটেরিয়া হচ্ছে 18 থেকে 40। এইবার পরবর্তী পোস্ট সেটা হচ্ছে অডিটার, এখানে চেয়েছে কি বিকম অনার্স, তুমি আবেদন করতে পারবে। সঙ্গে তোমাকে যদি কম্পিউটার নলেজ থাকতে হবে ট্যালির ওপর, তাহলে তুমি আবেদন করতে পারবে। সেটা কিন্তু রিকগনাইজ
গভর্নমেন্ট তোমার কি হয়েছে, গভর্নমেন্ট থেকে রিকগনাইজ ইনস্টিটিউট থেকে করে থাকতে হবে, কিন্তু তোমরা আবেদন করতে হবে ট্যালিটা, ঠিক আছে। এখানে এজ ক্যাটাগরি দিয়ে দিয়েছে। এবার হচ্ছে ল অ্যাসিস্ট্যান্ট, লয়ে তোমাকে ডিগ্রি রাখতে হবে 50% মার্কস নিয়ে, তবে তোমরা আবেদন করতে পারবে এখানে। এবার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, সেম তোমাকে বিটেক থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারের উপর, তাতে আবেদন করতে পারবে এখান থেকে। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, সেখানে সেম ডিপ্লোমা থাকতে হবে। সাব অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার, যাকে বলে ডিপ্লোমা হোল্ডার, মানে হচ্ছে ডিপ্লোমা হচ্ছে অনেকে সিভিল ইঞ্জিনিয়ার করে, 3 বছরের কোর্স মাধ্যমিক পর করা যায়, ঠিক আছে। এই কোর্সগুলো যারা করে তারা কিন্তু আবেদন করতে পারবে। কোনো জায়গায় স্কিপ না করে ফিল্ডটা পুরোপুরি দেখো, অনেকগুলো ভ্যাকেন্সি আছে, সেগুলো কিন্তু আলোচনা করছি এই মুহূর্তে। এইবার যেটা উঠে আসে সবথেকে বেশি, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, সেম বিটেক থাকে, তোমাকে ডিপ্লোমা থাকতে হবে, ডিপ্লোমা যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার থাকে তুমি আবেদন করতে পারবে। এবার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু, ঠিক আছে, এটা ভাইটাল জায়গা। মিনিমাম 55% মার্কস হায়ার সেকেন্ডারি এডুকেশন, 12-এ থাকতে হবে তোমাকে 55% মার্কস, সঙ্গে তোমাকে গ্র্যাজুয়েশন ডিগ্রি করে থাকতে হবে, সঙ্গে তোমাকে একটা কম্পিউটার নলেজ থাকতে হবে, কম্পিউটার নলেজ থাকা বাঞ্ছনীয়, ঠিক আছে। দেখা যাচ্ছে যদি তোমাদের ফর্মটা যখন ফিল আপ হবে তখন যদি বলে কম্পিউটার সার্টিফিকেট আপলোড করতে হবে, সেটা কিন্তু অনেকটা চাপ হয়ে যাবে, ঠিক আছে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমরা এই কীভাবে ফর্মটা আবেদন করবে অনলাইনে, সেই ভিডিও চাও কি না, যদি চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, ঠিক আছে। তাহলে কিন্তু তোমাদের কাছে মানে অ্যাপ্লাই করে দেখাবো কীভাবে করতে হয়। পরবর্তী পোস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্যাশিয়ার, দুখানা পোস্ট, সেখানে তোমার গ্যাজুয়েট থাকতে হবে মিনিমাম 50% মার্কস নিয়ে, তোমার কমার্সের ওপর, আর কম্পিউটার নলেজ থাকা বাঞ্ছনীয়, এখানে বলে দিচ্ছে 1 বছর এক্সপিরিয়েন্স থাকতেই হবে, ঠিক আছে। তোমরা এই যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেখলে, অ্যাডভার্টাইজমেন্ট ফর্মটা দেখলে, নোটিশটা, সেটা তোমরা www.msc.wb.org পেয়ে যাবে। অ্যাপ্লিকেশান ফিস হচ্ছে 150 টাকা, ব্যাঙ্ক চার্জ 50 টাকা, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান এটা। আর কবে থেকে আবেদনটা বলে রাখি, তোমাদের আবেদন হচ্ছে 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে, ঠিক আছে। ওই 1 তারিখ থেকে তোমার লাস্ট ডেট বলে দিয়েছে, দেখো 1/12/2020 পর্যন্ত লাস্ট ডেট। আর সাবমিট করতে হবে, তোমার চ্যানেলটা সাবমিট করতে হবে 4/12/2020 মতো সাবমিট করতে হবে। এই ছিল আজকে মূল বিষয়টা। অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুকে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর এছাড়াও কালকে তোমাদের 3 তারিখ থেকে যে প্রতিদিন যে আপডেটগুলো আসবে মজদুর পোস্টের জন্য, সেই আপডেটগুলো তোমাদের কাছে দিয়ে দেবো, ঠিক আছে। একটুখানি হেল্প করো আর বন্ধুদেরকে, আর অবশ্যই পারলে চ্যানেল সাবস্ক্রাইব করো, আমার সঙ্গে যুক্ত থাকো, আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আর ভিডিওটা অবশ্যই লাইক দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকো, ধন্যবাদ।